পিসিবি থেকে পাপনকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ফুলের মালা পরিয়ে বিসিবি পদে বসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বিস্তারিত জানুন এই ভিডিওতে। দর্শক, বাংলাদেশের ক্রিকেটে কত ক্রিকেটার গেল আর এলো, কত নির্বাচক গেল আর আসলো, কিন্তু বিসিবি পদে থাকা নাজমুল হাসান পাপন বিসিবি পদ থেকে এখনও সরল না। যে লোকটা ক্রিকেটের কোনো কিছুই বোঝে না, তাকে বিসিবি পদে বসিয়ে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে, এমনটাই মনে করছে দেশের কোটি ক্রিকেট প্রেমীরা। আর এবার বিশ্বকাপে তামিম ইকবালের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে ষড়যন্ত্র করে যেভাবে বাদ দিল সেটা সবারই জানা, কেননা বিসিবি এর সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে তামিম ইকবালকে ফোন দিয়ে বলে 7 নম্বর পজিশনে ব্যাটিং করতে, যেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি তামিম ইকবাল, যার কারণে বিশ্বকাপের স্কোয়াড থেকে তামিম ইকবালকে বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এবার বিসিবি এর সভাপতি নাজমুল হাসান পাপনের এই রকম ওপেন দুর্নীতি দেখে রীতিমতো রেগে আগুন হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই তো এবার বিসিবি পদ থেকে নাজমুল হাসান পাপনকে পদত্যাগ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নতুন বিসিবি সভাপতি হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ফুলের মালা পরিয়ে বিসিবি পদে বসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, বিসিবি পদ থেকে নাজমুল হাসান পাপনকে ছাঁটাই করে মাশরাফিকে পদ দিলে কেমন হবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।